প্রাণহানি ছড়িয়ে পড়া রাসায়নিকের স্বাস্থ্য ঝুঁকিতে 6000 বাসিন্দা এখনো থেকে থেকে জ্বলছে আগুন পদ্মা সেতু ঘিরে ফরিদপুরের ভাঙায় সমন্বিত সংযোগ দিন বদলের স্মারক ঢাকা থেকে বেরিয়ে মিলবে 19 জেলার পথ কমবে না গতি যাত্রা হবে স্বস্তি হাজার কোটি টাকা ঋণের বড় অংশ ফেরত দিয়েছে বিমান অপ্রয়োজনীয় ব্যয় আর দুর্নীতি না কমালে থেকেই যাবে লোকসানের গেরাকল বলছেন বিশেষজ্ঞরা আমদানির ঘোষণায় মজুত করা চাল বাজারে ছাড়ছে মিলাররা নওগাঁর পাইকারিতে চিকন চাল কেজিতে কমেছে 3 টাকা এবং দাম না পেয়ে হতাশ নাটোরের আখ চাষীরা এক বছরে উৎপাদন কমেছে প্রায় 2 লাখ মেট্রিক টন লোকসানে চিনিকল প্রতি মণ 240 টাকা করার দাবি দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এদিকে সীতাকুণ্ডের ডিপোতে এখনও নেভেনি আগুন সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফেরদৌস লিপি ষাট ঘন্টার বেশি সময় হয়ে গেল এখনো পর্যন্ত ডিপোর যে আগুন সেটা নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে পানি ছিটানো সহ যে অন্যান্য কাজ আছে সেগুলো করে যাচ্ছেন প্রায় 6 থেকে 7টা কন্টেনারের ভেতরে এখন আগুন জ্বলছে যদিও সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না ফলে ভেতরে জ্বলা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখনো পর্যন্ত যে ইয়ার্ডে বিভিন্ন জায়গায় থাকা যে রাসায়নিক কন্টেনারগুলো সেগুলো সবগুলো চিহ্নিত করা যায়নি অর্থাৎ 27টি যে বিপজ্জনক কন্টেনার রয়েছে তার মধ্যে 8টি পুড়ে গেছে 7টি তারা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কিন্তু বাকি যে 12টি কন্টেনার আছে সেগুলো আসলে কোনগুলো সেগুলো চিহ্নিত করতে না পারায় এখনও কিন্তু তারা ঝুঁকির মধ্যে কাজ করছে তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু তারা ফিজিক্যালি কন্টেনারগুলোর কাছাকাছি গিয়ে পানি ছেটানোর কাজটা করতে পারছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এছাড়া আমরা আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে যে কন্টেনারগুলোতে আগুন নিভে গেছে সেই কন্টেনারের ভেতরে থাকা মালামালগুলোতেও কিন্তু পানি ছেটানো হচ্ছে যেন সেগুলো যে যদি অবশিষ্ট কোনো আগুন থেকে থাকে কিংবা উত্তাপে যেন আগুন না বাড়ে সে কারণে সেই যে অগ্নি নির্বাপকের যে অবস্থা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পাশাপাশি পুড়ে যাওয়া যে গার্মেন্টস পণ্যসহ যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে ডিপো যেসব কর্মচারীরা আছে এবং সেই ক্ষেত্রে প্রায় 35 জন কর্মচারী কাজ করছে বলে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এছাড়া আরেকটি বিষয় জানাতে চাই যে কন্টেনারগুলো আগুনে পুড়ে যায়নি অর্থাৎ অনেকটা ভালো আছে সেই কন্টেনারগুলো কিন্তু ক্রেনের মাধ্যমে এক জায়গায় সরিয়ে রাখা হচ্ছে এবং আমরা দেখেছি যেহেতু এখানে বিভিন্ন তৈরি পোশাক শিল্প গ্রুপ কিংবা অন্যান্য যে গ্রুপ আছে তাদের কন্টেনারগুলো রাখা আছে সেই সব গ্রুপের কিন্তু বিভিন্ন এজেন্টরা এসে যে মূল ফটক সেখানে ভিড় করছেন অর্থাৎ তারা জানতে চাচ্ছেন যে তাদের কন্টেনারগুলো কি অবস্থায় আছে এবং সেগুলো আসলে নিরাপদে আছে কি না সে তথ্যটা তারা জানতে চাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত নিরাপত্তার স্বার্থে কিন্তু ডিপোর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও আমাদেরকে মূল ফটকের বাইরে অবস্থান নিতে বলা হয়েছে তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে সর্বশেষ সরাসরি ছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ড ডিপোতে বিস্ফোরিত রাসায়নিক পদার্থের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের প্রায় 6000 বাসিন্দা বিশেষ করে বয়স্ক শিশু ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসকরা বলছেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইড ঢুকলে মাথা ব্যথা নাক জ্বলা এমনকি ক্ষতি হতে পারে চোখেরও আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট শনিবার সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের পরপরই একে একে প্রাণ হারাতে থাকেন সেখানে অবস্থানরত মানুষ সেই সঙ্গে প্রচণ্ড ধোঁয়ায় উপস্থিত অনেকেরই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার পাশাপাশি চোখে জ্বালা পড়া সহ নানা সমস্যা দেখা দেয় এর অন্যতম প্রধান কারণ দাহ্য পদার্থ হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইড প্রবেশ করলে মাথা ব্যথা নাক জ্বলা এমনকি বমিও হতে পারে ক্ষতি করে চোখেরও অনেক সময় তার এই যে
যে শ্বাস প্রশ্বাসের সমস্যাগুলো হতে পারে, এবং যদি খুব কাছাকাছি যারা থাকে তাদের মধ্যে এই যে চোখের সমস্যা, চোখের ইরিটেশন, এটা হতে পারে। এমনিতেই নানা শঙ্কায় আতঙ্কে দিন কাটছে ডিপোর আশপাশের তিন গ্রামের বাসিন্দাদের। তার উপর রাসায়নিক বিক্রিয়ায় স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকিতে উদ্বিগ্নতারা। যেদিন বিস্ফোরিত হয়েছিল সেদিন আমাদের নাকের মধ্যে আমরা একটা গন্ধ পেয়েছিলাম, খুব বিষাক্ত একটা গন্ধ। কয়েকদিন পর তো এগুলার জন্য এখানে ঠিকা অনেক দায় হয়ে যাবে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী ঝুঁকি এড়াতে দ্রুত স্বাস্থ্য সচেতনতার ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বয়স্ক মানুষ, গর্ভবতী মানুষ এবং শিশু, এদের থেকে দূরে থাকা দরকার এই পরিবেশটা। বিএম কন্টেইনার ডিপোতে কতগুলো রাসায়নিক কন্টেইনার ছিল তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও সোমবার আরও চারটি রাসায়নিক কন্টেইনার চিহ্নিত করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজও নিখোঁজ স্বজনদের খোঁজে আসছেন অনেকেই। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। এ পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে সকাল থেকে দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে 19 জনের পরিবারের প্রায় 39 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে গতকাল থেকে, এবং জেলা প্রশাসনের তথ্য মতে এ পর্যন্ত 26টি লাশ হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে, এবং হস্তান্তরের পাশাপাশি যে পরিচয় শনাক্ত হয়েছে 26 জনের, এই ছিল সর্বশেষ তথ্য যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে তার। পাশাপাশি যেটি বলা হয়, সকাল থেকে আমরা দেখেছি যে যা পরিবারগুলো এসেছে তাদের অনেকের রক্ত এবং অনেকের লালা নিয়ে সেই নমুনা পরীক্ষা করছেন, ডিএনএ নমুনা পরীক্ষা করছেন। সিআইডির ফরেন্সিক যে বিভাগ রয়েছে সেই বিভাগের ঊর্ধ্বতন যে একটি দল, বিশেষজ্ঞ দল এসে তারা এই রক্ত নিয়ে এবং লালা বা চুল নিয়ে কিন্তু এই ডিএনএ নমুনা তারা সংগ্রহ করছেন, এবং এটি তারা যেটি বলছেন হয়তো এক মাস সময় লাগতে পারে এটির ফলাফল দিতে, কারণ এটি ঢাকায় নিয়ে যেতে হবে, এটি বিশেষ বিভিন্ন প্রক্রিয়ার শেষে কিন্তু এক মাস সময় লাগতে পারে তারা জানাচ্ছেন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে চট্টগ্রামে যে সহায়তা যে বুথগুলো খোলা হয়েছে সেখানে কিন্তু মানুষ আসছেন সহায়তা নেওয়ার জন্য, এবং তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে, পাশাপাশি যে খাবারগুলো তাদের বিতরণ করা হচ্ছে, এবং যেই রোগীদের, যে অগ্নিদগ্ধ যে রোগীদের ওষুধের নিতে পারছেন না, যাদের টাকার প্রয়োজন হচ্ছে তাদেরকে কিন্তু এই জেলা প্রশাসনের যে সহায়তা বুথ খোলা হয়েছে এই সহায়তা বুথের মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু টাকা পয়সাও কিন্তু দেওয়া হচ্ছে। পাশাপাশি যে গাউসিয়া কমিটি রয়েছে এবং যে রেড কিচেন রয়েছে সহায়তা কেন্দ্র, সেগুলো সব জায়গাতে, এবং নিষ্ঠা ফাউন্ডেশন সহ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা এই যে সহায়তাগুলো দিচ্ছেন। হ্যাঁ, বিশেষ করে জেলা প্রশাসনের যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে ওষুধের জন্য আসছেন যে বান রুগীরা, এবং সে ওষুধও দেওয়া হচ্ছে, পাশাপাশি কারো টাকার প্রয়োজন হয় সেই টাকাও দেওয়া হচ্ছে। এ পর্যন্ত কিন্তু চট্টগ্রাম মেডিকেলে প্রায় এই পর্যন্ত আরও যত তথ্য আছে 160 জনের অধিক রুগী এখানে চিকিৎসা নিচ্ছেন, এবং যে সরকারিভাবে যে তথ্য সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের 9 জন কর্মকর্তা সহ প্রায় 141 জন মৃত্যু হয়েছে। তবে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে 49 জনের মৃত্যু বলে আমরা জানতে পেরেছি, যদিও সরকারি পক্ষ থেকে যেটি বলা হচ্ছে 141 জনের মৃত্যু হয়েছে, এবং তারা এই পর্যন্ত প্রায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে 26 জন। সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে যারা রিকুয়েস্ট হয়েছে তাদের স্বজনরা আসছেন, তাদের নমুনা ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে, পাশাপাশি এখানে বিভিন্ন সহায়তা কেন্দ্রে কিন্তু ওষুধ সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থার জোরদার করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহমুদ হাসান। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিষয় নিয়ে যে মোংলা সমুদ্র বন্দর কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, তবে সতর্ক অবস্থানে যে মোংলা বন্দর রয়েছে তারা এখানে জেটি এলাকায় যে সিকিউরিটি ম্যান যারা রয়েছে তারা কিন্তু সবসময়ের জন্য সতর্ক অবস্থানে রেখেছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এবং আমাদেরকে চেয়ারম্যান যে কথাটি জানিয়েছে যে মোংলা বন্দরে যে জেটি এলাকা রয়েছে এবং ইয়ার্ড গুলো রয়েছে যেখানে কন্টেইনার গুলো রাখা হয়েছে সেখানে কিন্তু সিকিউরিটির সংখ্যা বাড়িয়ে দিয়েছে, এবং এখানে যেন সবাই যেন সতর্ক অবস্থায় থাকে, কন্টেইনার গুলো যেন সতর্ক অবস্থায় রাখা হয় সেগুলো কিন্তু ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ। এবং এছাড়াও বন্দর কর্তৃপক্ষ থেকে আমাদের যেমনটি জানিয়েছে যে কাস্টমস কর্তৃপক্ষের সাথে তারা কিন্তু জরুরি বৈঠক করেছে, এবং বন্দরের যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও তারা কিন্তু বৈঠক করেছে, যাতে মোংলা বন্দরে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না হয়, এবং সতর্ক অবস্থায় রেখেছে ওর যে এখানে যে ফায়ার সার্ভিস যারা রয়েছে বন্দরে, যে নিজস্ব ফায়ার ফাইটার যারা রয়েছে তাদেরকে কিন্তু
সতর্ক অবস্থানে রেখেছে এবং তাদেরকে নিয়ে তারা কিন্তু দুই একদিন পরেই কিন্তু একটা মহড়া করবে, যাতে যদি বন্দরে কোনো দুর্ঘটনা ঘটে বা অগ্নি আগুনের ব্যাপারে যদি কোনো সমস্যা হয় তাহলে যেন তারা দ্রুত যেন সেটাকে সমাধান করতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান ইতিপূর্বে ইতিমধ্যেই কিন্তু সবকিছু সমাধান করে রেখেছে যাতে মোংলা বন্দর থেকে যেন কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়। এছাড়াও কিন্তু কর্মকর্তা কাস্টমস এবং আমদানিকারকদের চিঠি দেওয়া হয়েছে যে মোংলা বন্দরে যেই কন্টেইনার গুলো এখানে এসেছে এবং এখানে মজুদ রয়েছে এই কন্টেইনারের ভিতরে তাদের কি ধরনের পণ্য তারা আনছে এবং সেই পণ্যগুলো কি অবস্থায় রয়েছে সেই ব্যাপারে জানার জন্যও কিন্তু বন্দর কর্তৃপক্ষ সবাইকে চিঠি দিয়েছে। এবং আমাদের কাছে যে কথাটি জানিয়েছে যে মোংলা বন্দর উন্নয়নের অগ্রগতি কিন্তু মোংলা বন্দর যাতে মোংলা বন্দরে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়, মোংলা বন্দর যেন বাংলাদেশের শীর্ষ স্থানে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু বন্দর কর্তৃপক্ষ করেছে। তবে এই ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ব্যাপারে মোংলা বন্দরের সতর্কতা অবস্থানের সর্বশেষ খবর। সরাসরি ছিলাম মোংলা বন্দরে, দেখছেন এ সময়ের বাণিজ্য। পদ্মা সেতু ঘিরে ফরিদপুরের ভাঙার সমন্বিত সংযোগ দিচ্ছে নতুন দিনের হাতছানি। সেতু থেকে নেমেই মিলবে ১৯ জেলার পথ, পরিবহনের চাপ যতই হোক গড়তে পড়তে হবে না যানজটে। বিশেষজ্ঞরা বলছেন স্বপ্ন সেতুতে গতি আসবে সড়কে, প্রভাব পড়বে অর্থনীতিতে। সেতু কেবল দুপারের সংযোগই নয়, দেশের এক তৃতীয়াংশ মানুষের ভাগ্য বদলের চাবি। মাওয়ার বুকে নতুন ইমারত ঢাকাকে যুক্ত করেছে ২১টি জেলার সঙ্গে, আর এখান থেকেই চাইলেই ১৯টি জেলার পথ মিলবে অনায়াসেই। পদ্মার বুকে স্বপ্ন এখন সত্যি, এবার সেই স্বপ্নে সিঁড়ি বেয়ে অদম্য আরেক যাত্রার পালা, সেই পথ অমিত সম্ভাবনার। অগ্রযাত্রার এ পথের বাধা এড়াতে আছে ফরিদপুরের ভাঙায় ইন্টারচেঞ্জ। পদ্মা পাড়ি দিয়ে কয়েক কিলোমিটার এগিয়েই এক্সপ্রেসওয়ের শেষ মাথায় এই ইন্টারচেঞ্জ যেন দিন বদলের স্মারক। ঢাকা থেকে বের হয়ে ১৯ জেলার পথ মিললেও এখানে এসে কমাতে হবে না বাসের গতি, পরিবহনের বাড়তি চাপ হলেও যে যার মতো পথ ধরতে পারবেন অনায়াসেই। লাগবে এটা কোনো বাংলাদেশের কোনো রাস্তা না, সত্যি কোনো এটা কোনো বিদেশের কোনো রাস্তার মতো। এই ভাঙ্গার থেকে ১৯ জেলার লোকজন ঢাকার সাথে তাদের যোগাযোগ অনেকাংশে লাঘব হবে। ইউরোপে এশিয়াতে এরকম একটা হাইওয়ে আছে কিন্তু এখন দেখতেছে বাংলাদেশে আমাদের ফরিদপুর জেলার মধ্যে এরকম একটা রাস্তা হয়েছে, এটা আসলে মানে না চোখে না দেখলে বুঝতে পারতাম না যে জিনিসটা কীরকম। তাই তো এই সড়ক ধরেই তৈরি হচ্ছে অগ্রযাত্রার নতুন পথ, সেই পথ যেন জানান দিচ্ছে সমৃদ্ধির। এতদিনের ঈশান কোণের মেঘ কেটে যেন উকি দিচ্ছে রবির কিরণ। আমরা মালামাল নিতে পারবো, আনতে পারবো ঢাকার থেকে, চিটাং থেকে এবং খুলনা থেকে, সব কিছুই আমাদের সুবিধা হবে। এখন চার রাস্তা হওয়ার পরে আমরা খুব সুন্দরই যাতায়াত করতে পারতেছি, এখন জ্যাম কম, জ্যাম নাই এখানে। বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতুকে ঘিরে যত স্বপ্ন তা পূরণের হাতিয়ার হবে সমন্বিত এই সংযোগ। যদি ইন্টারচেঞ্জটা না থাকতো তাহলে দেখা যায় দুই প্রান্তে অনেকগুলো গাড়ি এসে সবাই কিন্তু এক জায়গা থেকে এসে দেখা যেত তারা বিভিন্ন দিকে যেত, ফলে অনেক গাড়ি চাপ পড়ে যেত। এখন কিন্তু এই ইন্টারচেঞ্জের ফলে অনেক বড় একটা জায়গা নিয়ে তাদেরকে আমি ছড়িয়ে দিতে পারছি, ফলে প্রেশার এক জায়গাতে থাকছে না এবং কিন্তু যানজট থেকে আমরা মুক্তি পাবো। ২৫ জুন ডানা মেলছে কোটি বাঙালির স্বপ্ন, লেখা হচ্ছে আত্মমর্যাদা আর স্বাবলম্বিতার প্রতীক এক নতুন মহাকাব্যের। রাশেদ লিমন, সময় সংবাদ, ফরিদপুর। সীতাকুণ্ডের ডিপোর সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে সেনাবাহিনী, সরাসরি যাচ্ছি সেখানে। এখান থেকে জানতে পারেন সংখ্যাটা এক্স্যাক্টলি এখনো বলা যাচ্ছে না, এইটা ১০ উপরেও হতে পারে একটা সংখ্যা, এবং এইটা এই সংখ্যাটা এখনো আপনাদেরকে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, যেহেতু এই জিনিসগুলোর সাথে যারা কাজ করতো তাদের অনেকে আহত নিহত হয়েছে, অনেক ডকুমেন্ট এখানে পুড়ে গিয়েছে, তো এই সংখ্যাটা বলা যাচ্ছে না। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিতে চাই যে আমাদেরকে আজকে অলরেডি এখানে ঢাকা থেকে আমাদের সেনাবাহিনী থেকে একটা বিশেষজ্ঞ টিম এসেছে, তারা এইটার ভয় বিপজ্জনক আর কোনো কিছু আছে কি না এটা নিয়ে কাজ করছে, তারা অলরেডি সরজমিনে পরিদর্শন করছে, তাদের সাথে স্পেশালিস্ট লোকজন আছে তারা দেখছে, তো তাদের কাছ থেকে আমরা একটা ফাইনাল রিপোর্ট পাবো বা তাদের কাছ থেকে আমরা জানতে পাবো আর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা। বাট আপাতত দৃষ্টিতে এটা আমাদের আমরা বলতে পারি অলমোস্ট পুরোপুরি কন্ট্রোলে চলে আসছে, এখন কিছু ধোঁয়া বের হচ্ছে, ফ্লেম বের হচ্ছে, এটা আপনারা জানেন যে কিছু কন্টেনারে কাপড়ের জিনিসপত্র আছে, ওই জিনিসগুলো থেকে যখন পানি দেওয়া হচ্ছে ধোঁয়াগুলো বের হচ্ছে, আপাতত দৃষ্টিতে ভয়ের কিছু নাই বলে আমি মনে করি। ধন্যবাদ।
এই সংখ্যাটা এখনো নিশ্চিত না, এটা নিয়ে আমরা সকালে আমরা এখানকার ডেপো কর্তৃপক্ষ তারপর ফায়ার সার্ভিসের যে প্রতিনিধি আছে তাদের সাথে বসে আমরা এটা কাজ করছি। ওনারা এখন আবার সরজমিনে দেখছে। আমরা আপনাদেরকে বলেছি যে আমরা আসলে এখানে হতাহত যাতে আর না ঘটে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, এর জন্য আমরা আর একটু সময় নিচ্ছি যাতে আর কোনো হতাহত না ঘটে। এর জন্য কি যেগুলো থেকে ফ্লেম বের হচ্ছে ওগুলোর আশেপাশে আমরা একটু কম যাচ্ছি বা কম যেতে দিচ্ছি, ফায়ার সার্ভিসের লোকজন একটু ওনারা কম যাচ্ছে, বিকজ আমরা আর কোনো হতাহত চাই না। আমাদের মেইন টার্গেট হলো যা ক্ষতি আর হয়ে গেছে ক্ষতিটা যাতে আর না বাড়ে, আর যাতে কোনো শারীরিক ক্ষতি এখন পর্যন্ত নাই। আমি আপনাদেরকে আরেকটা শেষ তথ্য দিতে চাই, সেটা হলো আপনারা জানেন যে চব্বিশ পদাতিক ডিভিশনে একটি আরবান রেস্কিউ এবং সার্চ টিম আছে। এই টিমের এই সবসময় সর্বদা প্রস্তুত থাকে যে কোনো দুর্যোগপূর্ণ পরিবেশে, যে কোনো দুর্যোগে আমাদের আমরা সবসময় প্রস্তুত থাকি আমরা অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য। এর প্রেক্ষিতে আমরা এখানে এসেছিলাম, আমরা অসামরিক প্রশাসনকে সহায়তা করেছি এবং আমাদের সাথে যারা এখানে কাজ করেছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে এই ফায়ার সার্ভিসের যারা ছিল এবং এখানকার সিভিল প্রশাসন যারা ছিল, অন্যান্য সংস্থা যারা কাজ করে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে সহায়তা করেছেন। আপনাদেরকে আমরা যখনই বলেছি একটু নিরাপদ দূরত্বে চলে যেতে আপনারা চলে আসছেন, এই জন্য এই নিরাপদ দূরত্ব থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, এই জন্য হয়তো কোনো দুর্ঘটনা ঘটেনি, এই জন্য আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছিল এবং থাকবে। সবাইকে ধন্যবাদ। সীতাকুণ্ড ডিপোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। সরকারের আমদানির ঘোষণায় মজুত করা চাল বাজারে ছাড়ছে মিলাররা। এতে নওগাঁর পাইকারি মোকামে চিকন চাল কেজিতে ৩ টাকা এবং মোটা চাল ২ টাকা কমেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের মধ্যবাজারে আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। সপ্তাহ জুড়েই সরকারের মজুদ বিরোধী যে অভিযান এটা অব্যাহত রয়েছে, এর ফলে বিশেষ করে যারা মজুদ করে রেখেছিলেন এই চালগুলো কিন্তু এখন আস্তে আস্তে এই পাইকারি আড়তে তোলা হচ্ছে এবং পাইকারি আড়তে আসার পরে প্রতি কেজি দরের জায়গাটা আমরা লক্ষ্য করছিলাম, বিশেষ করে মোটা চাল ১.৫ থেকে ২ টাকা, অন্যদিকে চিকন যেসব সরু চাল রয়েছে এই চাল কিন্তু ২.৫ থেকে ৩ টাকা পর্যন্ত এই পাইকারি মোকামে তারা আসলে কমিয়েছে। তবে হঠাৎ করে যেভাবে চালের দর লাফিয়ে বাড়ছিল সাধারণ ক্রেতাদের ভিতরও এক ধরনের অস্থিরতা অস্বস্তি আমরা লক্ষ্য করছিলাম, তবে দাম কিছুটা কমে আসার কারণে এই অস্থিরতাটা কিছুটা প্রশমিত হচ্ছে এবং ক্রেতাদের ভিতরে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে যেভাবে দাম বেড়েছে প্রতি কেজিতে ৬ থেকে ৭ টাকা পর্যন্ত দর কমার ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত ২ থেকে ৩ টাকা পর্যন্ত কম হয়েছে, তবে স্বাভাবিক হইতে আরো হয়তো ১.৫ দুই সপ্তাহ লাগবে এমন কথা বলছে। অন্যদিকে চাল আমদানি করার ঘোষণা দেওয়া হয়েছে, এই ঘোষণার প্রভাব পড়ার একটা সংক্রিয়া করছেন কারণ হিসাবে বলছেন যে ব্যবসায়ীরা যেহেতু তারা এতদিন ধান ধরে রেখেছিলেন এই ধানগুলো কিন্তু এখন চাল করছেন এবং মজুতের যে অভিযান ছিল এই অভিযানের ফলে কিন্তু খুচরা বাজারেও ব্যাপক পরিসরে চাল এই বাজারে তারা সরবরাহ করছেন। তবে হঠাৎ এরকম একটি দর নিচে নেমে যাওয়ার কারণে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের ভিতর এবং জেলায় কিন্তু এই মজুদ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন কোনোভাবেই কোনো মজুদ করা হলে বা এরকম কোনো তাদের তথ্য জানা থাকলে সেখানে কিন্তু তাদের বিভিন্ন অভিযান চালানো হচ্ছে এবং মজুদের বিভিন্ন জরিমানার আওতায় আনা হচ্ছে। তো জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু এই মজুদ বিরোধী অভিযান অব্যাহত রাখার তারা ঘোষণা দিয়েছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর কিন্তু এই জেলায় বুড়ো মৌসুমের যে ধান ৮.৫ লাখ মেট্রিক টন কৃষকের ঘরে উঠেছে এবং এই ধানগুলো কিন্তু আস্তে আস্তে এখন বাজারে উঠছে এবং বাজার থেকে কিন্তু ভোক্তা পর্যায়ে চাল আসছে। তো সব মিলে কিন্তু দাম কিছুটা কমে আসার কারণে স্বস্তি কিছুটা অনুভব করা যাচ্ছে ক্রেতাদের ভিতরে। তো এই ছিল নওগাঁর চালের বাজারে চাল বেচা কেনার খবর আমার কাছে। চালের বাজার দর সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন এ সময় বাণিজ্য। দাম না পেয়ে হতাশ নাটোরের আখ চাষিরা। সংকটের মুখে জেলার দুটি চিনিকলকে গুনতে হচ্ছে লোকসান। এক বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন কমেছে উৎপাদনও। ৫ বছর ধরে আখের দাম না বাড়ায় এই পরিস্থিতি। মন প্রতি ২৪০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে আখ চাষি ফেডারেশন। আল মামুনের পাঠানো তথ্য, জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। নাটোর জেলায় ধান পাটের পাশাপাশি আখ অর্থকরী ফসল, পর্যাপ্ত উৎপাদন হয়ে আসছে। আখের উৎপাদনের কারণে ১৯৩৩ সালে জেলায় লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকল ও ১৯৮৪ সালে সদর উপজেলার লেঙ্গুড়িয়া এলাকায় নাটোর চিনিকল স্থাপিত হয়।
পাঁচ বছর আগে প্রতিমন আখের দাম 140 টাকা নির্ধারণ করা হয়। বিভিন্ন ফসলের দাম বৃদ্ধি হলেও আখের দাম বাড়ানো হয়নি। এতে কৃষকরা অন্য ফসলে ঝোঁকায় গত এক বছরে প্রায় 2 লাখ মেট্রিক টন আখ উৎপাদন কমেছে। প্রত্যেকটা আমাদের দাম বেড়ে গেছে, শুধু আখের দাম বৃদ্ধি পায়নি। 3.5 টাকা কেজি আখের দাম, পার কেজি কোন দ্রব্য আছে? আগামীতে আখের মূল্য বৃদ্ধি না হলে আমরা আখ লাগাবো না। এই অবস্থায় চিনি কলে আখ সরবরাহ নিশ্চিত করতে প্রতিমন আখের দাম 240 টাকা নির্ধারণের দাবি জানিয়েছে আখ চাষী ফেডারেশন। অতি সত্বর আখের মূল্য 240 টাকা করে আখ চাষীদেরকে বাঁচান, মিলগুলো বাঁচান। কৃষি বিভাগও মনে করে কৃষকেরা অন্যান্য ফসলে লাভবান হওয়ায় আখ উৎপাদনে আগ্রহ হারাচ্ছে। ক্যাপসিকাম এবং এরকম অনেক ফল টল এবং সবজি কিন্তু চলে আসছে, যার জন্য এই ফসলগুলো চাষ করে কিন্তু কৃষক বেশি লাভবান হচ্ছে। চলতি বছরে আখের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান চিনি কলের শীর্ষ কর্মকর্তা। কৃষকদের দাবিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে, যদি আখের দামটা সন্তোষজনকভাবে বৃদ্ধি পায় আখ রোপণের যে লক্ষ্যমাত্রা আছে তা অর্জিত হবে। গত 5 বছরে 2টি চিনি কলের মাড়াইয়ের চেয়ে জেলায় দ্বিগুণ আখ উৎপাদন হলেও কলগুলোতে আখ সরবরাহ কমেছে। গত 3 বছরে চিনি কলের উৎপাদন নেমে এসেছে 1/3। সময় সংবাদ নাটোর। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। করোনার প্রভাব কাটাতে সরকারের কাছ থেকে নেওয়া 1,000 কোটি টাকা ঋণের বড় অংশ ফেরত দিয়েছে বিমান। প্রথমবার নির্ধারিত সময়ের আগেই ঋণের টাকা পরিশোধ করেছে সংস্থাটি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, ধার করা অর্থ বিনিয়োগ করার সুফল পেয়েছে বিমান। যদিও অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন, অপ্রয়োজনীয় ব্যয় ও দুর্নীতি কমাতে না পারায় আর্থিক দৈন্য থেকে মুক্তি পাচ্ছে না বিমান। জুবায়ের ফয়সালের রিপোর্ট। করোনার ধাক্কায় সারা বিশ্বের মতো বড় বিপর্যয়ের মুখে পড়ে দেশের অ্যাভিয়েশন খাত। যদিও 2টি বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেশি ক্ষতির শিকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, ঋণের কিস্তি, উড়োজাহাজ ভাড়ার কিস্তি আর রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি মাসে প্রায় 650 কোটি টাকা খরচ রয়েছে বিমানের। ফলে সংকট কাটাতে সরকারের প্রণোদনা তহবিলের দ্বারস্থ হতে হয় সংস্থাটিকে। কিন্তু আগের ঋণ বকেয়া থাকায় এবার সোনালী ব্যাংক থেকে অর্থ নিতে বিমানের গ্যারান্টি দেয় খোদ সরকার। ঋণই থাকতে চাই না। বিমান যে সক্ষমতা অর্জন করেছে সেটা যেমন বিমান দেখাতে সক্ষম হয়েছে, একইভাবে আমরা সেই 780 কোটি টাকার মধ্যে ইতিমধ্যে কিন্তু 500 কোটি টাকা আমরা শোধ দিয়ে দিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল ব্যয় নির্ভর বিমানকে লোকসানের গ্যাড়াকল থেকে বের করতে কমাতে হবে অপ্রয়োজনীয় ব্যয় আর দুর্নীতি। বিমানের এখন যে এয়ারক্রাফ্টগুলো আছে এইগুলো কিন্তু খুব ভালো এয়ারক্রাফ্ট। এইটাতে যদি বিমান তার প্রফিটেবিলিটিতে না যেতে পারে তাহলে আর কোনো কিছুতেই তারা করতে পারবে না। অত্যাধুনিক ড্রিম লাইনার সহ মোট 18টি উড়োজাহাজের বহর বাংলাদেশ বিমানের, 17টি আন্তর্জাতিক রুট, শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ও হজ ফ্লাইট, এই 3টি খাত থেকেই আসে সংস্থাটির সিংহভাগ আয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। ভোলায় ইলেকট্রোমার্ট লিমিটেডের 37তম সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার শহরের হেদায়ত গার্ডেন মার্কেটে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্যের এ সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুসাফা মজুমদার। এ সময় ইলেকট্রোমার্ট কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের চাহিদার কারণে দেশের প্রতিটি অঞ্চলের প্রতিষ্ঠানটির সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিষয়ে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রকৃতির ঐক্যতা নিয়ে টেকসই জীবন স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রোববার দিবসটি উপলক্ষে এমজিআই এর ঢাকার প্রধান কার্যালয় সহ নারায়ণগঞ্জ, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ও চট্টগ্রামে স্থানীয় অফিসে দিনব্যাপী ছিল নানা আয়োজন। ফ্রেশ ভিলা প্রাঙ্গণে এমজিআই এর লোগো সম্বলিত পতাকা উত্তোলন করে বায়ুদূষণ রোধে উন্নত প্রযুক্তির ডাস্ট নিরোধক মেশিন স্থাপনের ঘোষণা দেন পরিচালক ব্যারিস্টার তাসনিম মুস্তফা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সৈয়দ তৌফিক আহমেদ, অ্যাডভাইজার মুর্তুজা হোসেন মুন্সি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। প্রতিষ্ঠা লাভ করে ঢাকার রোজ গার্ডেনে, সেখানে রোজ গার্ডেন যে বাড়িটি, সেই বাড়িটিতে, সেটা আমরা এখন সরকারিভাবে ক্রয় করে সেটাকে আমরা ঢাকার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠা করছি। কাজে রোজ গার্ডেনই আওয়ামী লীগের প্রতিষ্ঠা। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন কারাগারে বন্দী, মৌলানা ভাসানী সভাপতি, সৈয়দ শামসুল হককে সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে যুগ্ম সম্পাদক করেই এই সংগঠনটা তৈরি হয়। তিনি মুক্তি পাওয়ার পর ভাষা আন্দোলন আবার শুরু করেন এবং কাজ করতে থাকেন। এই অঞ্চলে আসলে জনগণের অধিকার ছিল না। পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে কোনো শাসনতন্ত্র দিতে পারেনি, সংবিধান দিতে পারেনি, সবসময় বঞ্চনার শিকার হতে হতো। জনসংখ্যার দিক থেকে পূর্ববঙ্গেই জনসংখ্যা বেশি, আর পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল অত্যন্ত আমাদের থেকে অনেক কম, আমাদের 56% জনগোষ্ঠী। কিন্তু তারপরেও দেখা গেছে যে রাজধানী নিয়ে যাওয়া হলো করাচিতে, সেই মরুভূমি করাচি, সেখানে ফুল ফোটানো হলো বাংলাদেশেরই অর্থ দিয়ে। আমাদের পাট, আমাদের চা, আমাদের সম্পদ, তার থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, বা ভারত ভাগ হওয়ার পর আমরা এই অংশে যা যা অর্থ সম্পদ যা পেয়েছি সবই পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এই শোষণ, বঞ্চনা এবং আমাদের উপর যে বারবার আঘাত, এই আঘাতের উপরই প্রতিরোধ গড়ে তোলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং সেই সময় যখন যুক্তফ্রন্ট যখন হয়, সে যুক্তফ্রন্ট নির্বাচনেও আওয়ামী লীগের নেতৃত্বেই সেখানে যুক্তফ্রন্ট শক্তিশালী ছিল, জয়লাভ করলেও সে সরকারকে টিকতে ধরে না। প্রাদেশিক সরকার ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হয় এবং আবার বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সব গ্রেপ্তার হয়। এইভাবে বারবার বঞ্চনা, এমনকি আমাদের যে পূর্ববঙ্গ, এই পূর্ববঙ্গের নামটাও পরিবর্তন করা হয়। 54-55 সালে নির্বাচনে, 54 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্যপদ লাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব। 55 সালে ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনেও তিনি জয়ী হয়ে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। এবং করাচিতে যখন এই পূর্ববঙ্গের নামটা বাদ দিয়ে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়, তখন সেই অ্যাসেম্বলিতে ভাষণে তিনি একথাই বলেছিলেন যে আমাদের, আমরা বাঙালি, বাঙালিদের একটা নিজস্ব ঐতিহ্য আছে, বাঙালিদের সংস্কৃতি আছে, অথচ সেই বাঙালির নামটা আর থাকবে না, একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও এই বঙ্গ নামটা থাকবে না। কাজেই তিনি সেই ন্যাশনাল অ্যাসেম্বলির ভাষণগুলিও যদি আপনারা পড়েন, বেশ কিছু ভাষণ এখন প্রকাশও হয়েছে, সেখানেও এই কথাগুলি আছে যে তিনি সে কথা বলেছেন এবং এটা তিনি বারবার বলেছেন। এমনকি 70-এর নির্বাচনী ভাষণেও তিনি এই কথাটাই উল্লেখ করেছেন যে পূর্ববঙ্গের তো নাম কিছুই থাকবে না। 56 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে সৈয়দ সাহেবের নেতৃত্বে, তখনই প্রথম শাসনতন্ত্র তৈরি হয়। এবং সেই সময় মানে যে আমরা সংখ্যাগরিষ্ঠ, অথচ পাকিস্তানে ছিল তারা সংখ্যালঘিষ্ঠ, কিন্তু সেখানে প্যারিটি মানা হয় এবং তখন উর্দুর সাথে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয় এবং বাজেটেও টাকা দেওয়া হয়। সরাসরি ছিলাম গণভবনে। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।